যেমন আবুদাকে মনে রেখেছে মৃণাল কান্তি সিংহরায় ওয়েলফেয়ার সোসাইটি, একইভাবে তার আদর্শে অনুপ্রাণিত কিছু ব্যক্তিবর্গ আজও ভুলতে পারেননি তাকে। দেখুন কি জানাচ্ছেন তারা। আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের ক্যামেরার সামনে হালিশহর পৌরসভার প্রধান শুভঙ্কর ঘোষ এবং একাধিক পৌরবার সাথে আমরা কথা বলবো তার সাথে। আজকের এই স্মরণ সভায় এসেছে অবশ্যই এটা আমার কাছে কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমি যখন শুনেছিলাম আজকে অনুষ্ঠানটি রয়েছে আপনারা বলেন যে মৃণাল কান্তি সিংহ রায়ের প্রতিটা কর্মকাণ্ড আমাদের মধ্যে বলেন এবং তাকে সম্মান করার কথাও বলেন এবং বেশ কিছু কর্মকাণ্ড করেছেন মৃণাল কান্তি সিংহ রায়ের ব্যাপারে, যেটা তাকে স্মরণ করা যায় কিংবা মানুষ মনে রাখতে পারে সেরকম কিছু কর্মকাণ্ড কারণ পুরো মাটিতে করেছেন। দেখুন আট বছর অতিক্রম মৃণাল সিংহ রায় তিনি আমাদের কাছে আবদান করেছেন, আমরা সকলে বিষ্ণুরের মানুষ তার গুণমুগ্ধরা, আমরা আবদান করে রাখলাম তার মৃত্যুর আট বছর পরেও আজকে যা প্রমাণ হচ্ছে যে তিনি আজও মানুষের বিষয়ে রয়েছে, মানুষের বিষয়ে রয়েছে। আজকে একটা গান রয়েছে না, আজকে এটাই আমরা প্রমাণ করতে পেরেছি যে তোমার দিন তোমাদের রাখবো ছেড়ে দেবো না, তুমি আজও আমাদের হৃদয়ে রয়েছে। আজকে এটাই বড় প্রমাণ করে তার মৃত্যুর আট বছর পর তিনি হয়েছেন মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করে হয়েছেন তিনি মৃত্যুঞ্জয়ী। এই মহামানবের আজকে মৃত্যুবার্ষিকী, দেখুন আট বছর হয়ে গেল, মনে পড়ে যায় আপনার অনেক কথা। তিনি কোনো রকম জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও কমলকমেন মিত্রের উদ্যোগে কমলকান চৌধুরীর সহযোগিতা সাহায্যে বিষ্ণুপুরের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এখনো পর্যন্ত আমার মনে হয় না যে কাঁচাপাড়ার দিকে তার সেই রেকর্ডকেও ভাঙতে পেরেছে। আমরা দেখেছিলাম যে কাঁচাপাড়া পৌর বোর্ড তৎকালীন পৌর বোর্ডে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি তার সেই কাউন্সিলর পদ ত্যাগ করে চলে এসেছিলেন, তিনি সেটা প্রমাণ করে দিয়েছিলেন যে বা প্রয়োজনে গতিপথ ছাড়তে পারি, অন্যায়ের বিরুদ্ধে মুখে দাঁড়াবই, সেটাই তিনি ছিলেন অন্যায় প্রতিবাদের লড়াইয়ের ত্যাগের প্রতীক। অসহায় মানুষ তার পাশে কিন্তু দাঁড়াবে। আবার আপনাদের মাধ্যমে বলি আজকে আমার যতটুকু জানা যে মৃণাল সিংহ রায় রাঙাপাড়া ইউথ অ্যাসোসিয়েশনে যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো প্রথম তিনি থিমের উৎসব থিম পুজো প্রচলন করেছিলেন সারা পশ্চিম বাংলার, তিনি পদ্ধতি দেখিয়েছিলেন। তিনি ক্ষমতা না থাকা সত্ত্বেও, কোনো জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও যে লতা মঙ্গেশকরের ফাংশন করেছিলেন, আশা ভোঁসলের ফাংশন করেছিলেন, সেখান থেকে যে আয় হয়েছিল সেই আয়ের অর্থ বিভিন্ন স্কুলে তিনি সাহায্য করেছিলেন। তার যে রাজনীতি করার যে ধরন ছিল সেটা কি, তার যে মতাদর্শ সেটা কি আমার বর্তমান রাজনীতিতে তার মিল পাচ্ছেন? দেখেছি তিনি যখনই যে ঝান্ডাটা ধরেছেন তখন সেই ঝান্ডা হয়েছিল শক্তিশালী। আমি বিষ্ণুরের মুখেও যদি বলতে পারি যে তিনি কংগ্রেস করেছেন, কংগ্রেসের ঝান্ডা হয়েছিল শক্তিশালী। যখন কংগ্রেস ত্যাগ করেছিলেন আমরা হয়তো কংগ্রেস সেই সময় ত্যাগ করিনি, কিন্তু তিনি যে ঝান্ডা ধরেছিলেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছিলেন এই বিষ্ণুরের মাটিতে। তিনি যখন তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছিলেন সেই দিন থেকে তৃণমূল কংগ্রেস হয়েছিল বিষ্ণুরের মাটিতে শক্তিশালী। আজকে তিনি নেই, আজকে তার গুণমুগ্ধরা রয়েছে, তার সেই যে সংগঠন শক্তিশালী করে তিনি সংগঠনটাকে শক্তিশালী করে তুলেছিলেন তার সেই সংগঠন আজও ধরে রেখেছে। আজকের দিনে তার উত্তরসূরি মাননীয় শিশু অধিকারী এবং কমল অধিকারী তারা তার সেই সংগঠনকে আরও বেশি শক্তিশালী করবার দায়িত্ব নিয়েছেন, তাদের নেতৃত্বেই আমরা দলকে শক্তিশালী করে তুলবো, এটাই আমাদের অঙ্গীকার। আবার এটা বলতে পারি যে তিনি কখনো কোনো কর্মীকে ছেড়ে যেতেন না, তিনি সেই ধরনের একজন লড়াকু নেতা ছিলেন। নদীতে মাছ ধরতে নেমে আকাশটা কোনো কালো মেঘ আচ্ছন্ন হয়েছিলেন, যে কোনো মুহূর্তে ঝড় ঝঞ্ঝা হতে পারে সে কথা ভেবেও তিনি নদীতে জাল ফেলে দিয়ে তীরে ফিরে আসার মতন মানুষ ছিলেন না। নদীতে মাছ ধরতে নেমে জাল ফেলে দিয়ে তীরে ফিরে আসার মতন মানুষ ছিলেন না, তিনি লড়াই করতেন, তিনি ছিলেন প্রকৃত লড়াকু প্রতিবাদের প্রতিনিধি, যে কথা আপনাদের বললাম তিনি ছিলেন প্রতিবাদের প্রতি, তিনি ছিলেন আন্দোলনের কান্ডারি, তিনি ছিলেন গরিব মানুষের মহিষা, তিনি গরিব মানুষের পাশে থাকতেন, বেকার যুবকদের রুটি রুজির একমাত্র তিনি পথ দেখিয়েছিলেন, তিনি তার দেখানো পথে তিনি যে বেকার যুবকদের পাশে দাঁড়িয়েছিলেন তার জন্য আজ কাঁচাপাড়ার বুকে হাতিসার বুকে প্রায় 3600 প্যানেল করেছিলেন, পরবর্তীকালে SC ST প্যানেল করেছিলেন, 4-5টা তিনি ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য লড়াই করেছিলেন, বহু বেকার যুবক সেই সমস্ত সুযোগ পেয়েছিল, এবং নট অনলি কাঁচাপাড়ার ওয়ার্কশপ
রাজ্যের বিভিন্ন শিয়ালদা বলুন, লীলা বলুন, আসানসোল বলুন, জামাল বলুন, বিভিন্ন বিভিন্ন জায়গায় তিনি বরকত গনি খান চৌধুরীর মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছিলেন। একদম তাই, আবুদাই সঠিক পথ দেখিয়েছিলেন, সেই পথেই আবার হাঁটছেন বীজপুরের বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী। ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা লাইভ। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি